নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের একটি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন কিন্তু কেউ পায়নি কলেজের চাকরি বিচার চেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছে ভুক্তভোগীরা তবে সব অভিযোগ মিথ্যা বলছেন ওই অধ্যক্ষ গ্রন্থাগারিক পথে নিয়োগ বিজ্ঞপ্তি দেখিয়ে দু সালে পীরগঞ্জের ফারুক আহমেদকে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয় তার বাবা কাইমুদ্দিনের কাছ থেকে কয়েক দফায় বিশ লাখ টাকা হাতিয়ে নেন ডিএন ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোপাল রায় কিন্তু চাকরি মেলেনি আমার ছেলের চাকরির জন্য আমি টাকা দিই গোপাল প্রিন্সিপালকে একুশ লাখ আঠাশ হাজার টাকা দিচ্ছি দিয়ে এখন চাকরি দশ বছর হইল চাকরি নাই নাই অধ্যক্ষের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মামলাটি বারো বছর ধরে চলছে এমন অসংখ্য মানুষের কাছে থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে চাকরি দেননি অধ্যক্ষ গোপাল ফেরত দেননি টাকাও টাকা দেওয়ার পর চাকরি হবে হবে এইভাবে করতে আছে ঘুরাইতে আছে ডিএন ডিগ্রি কলেজে চাকরির জন্য অধ্যক্ষ গোপালচন্দ্র চন্দ্র রায়ের প্রতারণার ফাঁদে পড়ি আমি একজন ভুক্তভোগী এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও মুঠোফোনে অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন অধ্যক্ষ গোপালচন্দ্র রায় ওটা যেখানে ওই যে অভিযোগ দিছে লিগালে যে ওটা জবাব দিছি আমি মামলার বিষয় তো মামলাতেই হবে মামলা তো সত্য মিথ্যা ওখানে কি হবে এমনি তো কোনো কি নেই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানাচ্ছেন এসব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এটির অভিযোগ নির্বাহী কাছে হয়েছে এবং হয়েছে তদন্তের জন্য আমার কাছে আসলে এটি তদন্ত করে আমরা যা যা তার বিরুদ্ধে পাবো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করে দেওয়া হবে এ বিষয়ে কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবেন এই প্রত্যাশা সবার ডেস্ক রিপোর্ট নাগরিক ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার